গতকাল চট্টগ্রাম একটা পূজো মণ্ডপে ইসলামী সঙ্গীত তথা গজল গাইতেছে জোরগম সুবহান। এই আপনাদের ইমান পূজা মণ্ডপে গজল গাচ্ছে আপনারা করছেন সুবহান আল্লাহ, একটু আওয়াজ দে কন্ত নাউজুবিল্লাহ, হাটে হেলে দেন জোরগম নাউজুবিল্লাহ কন্ত, এটা কি মুসলমানের চরিত্র বলেন? এটা মুসলমানের চরিত্র হইতে পারে? পূজা মণ্ডপে আমি দেখার জন্য গেছি, যে কোনো দল হতে পারে, তবে জামাত শিবির এতটা আনসোসান না বা এতটা তারা কোরআন হাদিসের বিষয়ে অজ্ঞ না যে তারা পূজা মণ্ডপে যা গজল গাইবে, এরকম জ্ঞান তাদের যথেষ্ট পরিমাণ আছে। কথা করছেন না কেন? আর তাদের পূজা মণ্ডপে যায় গজল গাওয়া লাগবে, আর কোনো জায়গা তাদের নাই, কথা বল না কেন? জি, যারাই গাইল, আমার ক্ষুদ্র জ্ঞান, আমি ছোট্ট মানুষ, তবে আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে মনে হয় এটা একটা ইসলামের সাথে তৃতীয় পক্ষের কোন লোক, একটা আমাদের সনাতন ধর্ম হিন্দু ভাইদের তথা অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে একটা দাঙ্গা বাজানোর পায়তারা চলতেছে, যেটা স্লো পয়জন বলে আমার মনে হয়। তবে এ বিষয়ে আমি এতটুকু বলতে চাই যে ছয়জন বা পাঁচজনই দাঁড়ায়া পূজো মণ্ডপে গান গাইল অথবা গজল গাইল, সঙ্গীত গাইল, এদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে মোটামুটি যদি থেরাপি দেওয়া যায়, ক্লিয়ার হয়ে যাবে যে আসলে তারা কোন দলের, কথা কন না কেন? অটোমেটিক আজকে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে, ওই পাঁচজনের দুইজনকে অ্যারেস্ট করেছে যে আসলে কেন, কি উদ্দেশ্যে পূজা মণ্ডপে গিয়ে তোমরা গান গাইলা। আর ওই পূজার যারা কর্তৃপক্ষ, এরা বিভিন্ন সাংবাদিক মাধ্যমে এসে, সংবাদ মাধ্যমে এসে তারা তাদের ভাষণ দিচ্ছে, আমরা কি আপনাকে মাহফিলে যাই গীতা পাঠ করতে পারবো, কথা বল না কেন? তাহলে আপনারা কেন আমাদের পূজা মণ্ডপে এসে এইরকম কোরআন হাদিস দিয়ে এরকম ইসলামের সঙ্গীত গাবেন আর গজল গাবেন? তার মানে তাদের যুক্তি ভেঙে দেওয়ার মতো না, খণ্ডন করার মতো না, নিঃসন্দেহে ইসলামকে দুর্বল এবং ইসলামকে কুলুষিত করার এক সাইড এক দলের মুনাফিকিরা এটা পায়তারা করতেছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্য প্রত্যেকের স্বস্থান থেকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, এমন একটা পরিবেশ এখন তৈরি হয়ে গেছে সেটা যেটা কাদা সুরাসুরির চাইতেও বেশি, শুধুমাত্র একটাই উদ্দেশ্য হচ্ছে, একটাই মিন হচ্ছে যে কেমনি জনগণের কাছে ভালো থাকা যায়। এইরকম করলে জনগণের কাছে ভালো থাকা যাবে, কথা বল না কেন? যে দেশের বাঙালি মুসলমান এখন 5G পর্যন্ত নেটওয়ার্ক চালায়, তে যাদের হাতে 5G বা 4G মোবাইল থাকে, এরা কি এগুলো বোঝে না? কথা ক্ষমা করছেন না, বোঝে না? অতএব যে দলেরই হোক, যে দলেরই হোক, যারাই এইটা করুক, এদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি, এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়, ভবিষ্যতে ইসলামকে এরকম হেয় প্রতিপন্ন করার কোন রকমের পাইতারা বা এজেন্ট যেন বাংলাদেশে বাস্তবায়ন না হয়। আপনারা বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ।